এতক্ষণ যে গানটা হজম করছিলে মানে শুনছিলে সেই গানটা হচ্ছে ধুম সিনেমার গান, এবং গানটার ভেতরে শুধুমাত্র এটা দেখানো হয়নি যে উদয় চোপড়া প্রচণ্ড ব্যস্ত, গানটাতে এটাও দেখানো হয়েছে যে প্রচুর নতুন ধরনের বাইক ইন্ডিয়াতে আসছে। ওয়েল, ইটস অল অ্যাবাউট চেঞ্জেস, নট অনলি মুকুল রয়, আমরাও চেঞ্জ হয়ে গেছি, আমরাও চেঞ্জ হই। লাইক 2009 আই ইউজ টু ভিজিট ক্লাব, পাব, ডিস্কস, এখন আই ডোন্ট লাইক ওসব অসভ্যতা, আমি ছি ছি মানুষ হিসেবে যায়, ভদ্র বাঙালি আমি, ভীষণ ভদ্র, নিষ্পাপ, আমার মতো ভদ্র মানুষ ঠিক টাইমে বাড়ি ফিরে লেপ কম্বল মুড়ি দিয়ে ব্রেজার্স এক্স ভিডিওস দেখে গরমকালে। টিল 2009 আমি অসভ্য ছিলাম। হ্যাঁ, সেই সময় আমার কলেজের অনেক নন বেঙ্গলি বন্ধুরা রাহুল গান্ধীর মতো আইকিউ নিয়ে ক্লাব আর ডিস্কে যেত, আমিও থাকতাম সঙ্গে, মাঝে মাঝে ওরা প্রচণ্ড স্মার্ট হয়ে বলে উঠত, ইটস নট দ্য প্রপার প্লেস ফর উই গাইজ, চারপাশ থাকলে দেখ সব আনকালচার ছেলে মেয়ে ভরে গেছে পরিবেশে, লেটস মুভ অন টু ইউজি বেসমেন্ট, এইসব বলে না ওরা বাসে উঠত। সিরিয়াসলি আমি ওদের বলতাম, শোনো শোনো ভাই, ভালো করে শোনো, আজও তোমাদের প্যান্টের পেছনের পকেটে ছোট সাইজের চিরুনি পাওয়া যায়, আজও তোমাদের কেড়ে আঙুলের নোখ বড় সাইজের, আরও তোমরা পদ্ম পুকুরের তৈরি ছুচুলো জুতো পরে বেরো, তোমাদের বুকের চুল এখন অনেক বড়, তোমাদের শরীরের মান্থলি মেনটেনেন্স চার্জ না জিরো, ওদের তোরা আনকালচার বলছিস, ওরা জেইউ, ওরা আশুতোষ, ওরা প্রেসিডেন্সি, পরিবেশ এখানে অনেক ভালো, তোরা বেরো এখান থেকে, তোরা বাড়িতে বসে মদ গাঁজা খা, তোরা নেশা কর, রাস্তায় মেয়েরা সেফলি যাতায়াত করতে পারবে তোরা বাড়িতে থাকলে, সিরিয়াসলি সমাজে তোরা যে বেরোস না এটা বিজ্ঞানের অভিশাপ। এটা 2018, আমি এখন ধুম নিয়ে কথা বলছিলাম, শুধু ধুম নয় আমি বুলেট নিয়েও কথা বলছিলাম, নাও ইটস 2018, দেখেছেন কিভাবে নিজেকে ট্রান্সফর্ম করলাম, হ্যাঁ শুধুমাত্র শঙ্কুদেব পান্ডা অথবা ইন্দ্রাণী হালদার নয়, আমিও পারি ট্রান্সফর্ম করতে। 2018 সবাই কুল ডুড হতে চাইছে, এই সময় কুল ডুড হওয়ার জন্য সবাই কিনছে এবং অর্জন করছে বুলেট, আমার পাঞ্জাবি বন্ধুরা তো বুলেটকে উচ্চারণ করে ফেলে ব্লেট, তুসি গ্রেট হপাজি ক্যা সাইলেন্সার ডালা পেছু আরে পে, রয়্যাল এনফিল্ড নিয়ে আমি কি ভাবি, আমার কাছে রয়্যাল এনফিল্ড হলো হার্লে ডেভিডসনের অবৈধ সন্তান যাকে হিন্দিতে বলে নাজায়েজ ঔলাদ। দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন মিস হার্লে কেম টু ইন্ডিয়া, ওনার সাথে রাজদূতের একটা ডিংডং হলো নেচার পার্কে গিয়ে, তারপরে এনফিল্ড কেম অন দ্য ফ্লোর, সেই থেকে পেছন ফাটা আওয়াজ ডুক 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 ডুক। হ্যাঁ, একটা সময় ছিল যে সময় বুলেট নিয়ে প্রচণ্ড চর্চা করা হতো, এখন আবার সেই সময়টা ফিরে এসছে, এতক্ষণ সেই আলোচনাটাই আমি করছিলাম। একটা সময় ছিল রাস্তা দিয়ে বুলেট গেলে পিসি মাসিরা বলতো, ওই রে আবার ওই বেয়াদব বরবটিটা যাচ্ছে, ওই দেখ ওই বকে যাচ্ছে, এটা নিয়ে যাচ্ছে, দ্যাটস বুলেট। এনফিল্ডের মাস্তুতো ভাই কম বয়সে আত্মহত্যা করেছিল, তার নাম ছিল ইয়াসদি, ভেসপা, চেতাক, পেপ, অ্যাক্টিভা, এরা এনফিল্ডের মেশো মাসি, এরা অলোকনাথ সেগমেন্টের মধ্যে পড়তো। আমি যে কোনো নর্মাল বাইক ইউজারকে জিজ্ঞেস করি তার বাইকটা কেনার কারণ, সে বলেছে তার বাইকের মাইলেজ ভালো, শকার ভালো, ব্রেকস ভালো, কম তেল খায়, এইসব সেম প্রশ্নটাই যখন কোনো বুলেট ইউজারকে করেছি, সে ধমকি উঠে বলেছে, ওয়ে তুমি বুলেটকে বাইক কেন বললি রে, ইটস নট আ বাইক, ওকে বাবু ইটস আ মেশিন। তাকে আমি বলি, এই মেশিনে জামা কাপড় কাছে যায়, মুখ চোখ ধোয়া যায়, মানে জাঙ্গিয়া ফাঙ্গিয়ে কাছে যায়, পাজামা ধোয়া যায়, মেশিন ইউজার। বুলেট ইউজাররা বলে, ডুড এটা চালানো না, এটা আলাদা ফিলিংস আসে রে, এই আওয়াজের উপর বসে এর উপর বসে এটা অন্য সেন্সেশন তৈরি হয়, আউটস্ট্যান্ডিং ফিলিংস, এই ফিলিংস অন্য কিছু তো নেই, তুই বুঝবি না মধ্যবিত্ত, তুই বুঝবি না। আমি ভাবি মানসিকতা কত নিচে নামলে বুলেটের আওয়াজ শুনেও ফিল করতে শুরু করে, এটা কি কথা করে, সিরিয়াসলি ইটস নট আ বুলেট, লায়াবিলিটি একমাত্র সলিউশন। ওয়েলিক্স, ইয়েস, বুলেট ইউজারদের চাই উডল্যান্ডের জুতো, যদিও 70% পায় মেট্রোগলির ব্র্যান্ড দিলীপ ল্যান্ড জোটে, হাওয়াই চটি বা স্লিপারে নাকি বুলেট স্টার্ট হয় নিজে থেকে, নাকি রেখে যায় কিক প্যাডেল, রিভার্স মেরে দেয় নাকি নিজে থেকেই, বলে যা বিক্রি জুতো পরে আয়। বুলেট ইউজারদের প্রথম রেসপন্সিবিলিটি থাকে বুলেট কেনার পর জয়েন করতে হয় একটা গ্রুপ, এ গ্রুপ ফুল অফ বাপে খাদানো মায়ে তাড়ানো ছেলে মেয়েজ, নেম অ্যাজ রয়্যাল এনফিল্ড গ্যাং, এবং এতক্ষণ ধরে তোমাদের মাথা খাচ্ছে এই বুলেট ধুম সিনেমা নিয়ে। ধুম সিনেমায় কিন্তু শুধুমাত্র এটা দেখানো হয়নি যে উদয় চোপড়া প্রচণ্ড ব্যস্ত, প্রেম খুঁজে পেয়েছে বা এইসব, বুলেট নিয়েও চর্চা করছি, উদয় চোপড়ার থেকেও বুলেটটা ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে আজকে, ওই জন্য বুলেট নিয়ে এতক্ষণ ধরে তোমাদের মাথা খাচ্ছি, আর একটু বাকি আছে শুনে নাও। 30 বছর আগে আমার বাবা এমএটি চালাত, ওকে আমার বাবাও যদি সংসার ফংসার ছেড়ে দিয়ে এরকম একটা এমএটি গ্যাং বানাতো, ফুল অফ ভদ্র মেশোমাসিস নিয়ে এমএটি গ্যাং, এবং এটা দক্ষিণেশ্বর যেত, এরা তারাপীঠ যেত এমএটি নিয়ে। ওকে, বুলেট ইউজারদের সেকেন্ড রেসপন্সিবিলিটি ছিল বাপের পকেট মেরে বুলেট তীর্থ করা, বুলেট চালিয়ে অথবা বুলেটকে পিঠে নিয়ে লে লাদাখ যাওয়া, যেতেই হবে, এরা সুপারস্টিশিয়াস প্রচণ্ড, এরা সিরিয়াসলি ট্রাস্ট মি, এর মধ্যে 99% ছেলে যেতে চায় না, পিআর, পাবলিসিটি, ফেসবুক লাইভ হারানোর ভয়ে এদের যেতে হয়, কি জ্বালা ওদের ধারণা, ওরা না গেলে ওদের বুলেট নাকি নিজে থেকেই চলে যাবে লে লাদাখ, যেন বুলেট নিজেই বলে ওদের, শোনো তুমি বসে থাকো, এখানে থাকো, বোর হও, আমি ঘুরে আসছি। কেন ইমাজিন কলকাতা থেকে লে লাদাখ 3000 কিলোমিটার যেতে, আসতে আবার 3000 কিলোমিটার, পেছনের চামড়া ফেটে বেবি লোশন হয়ে যাবে, সিরিয়াসলি আফটারঅল সিট কভারে পেছন ঘষে ঘষে ল্যাংচা শুকিয়ে কালাকাদ হয়ে যাবে, ব্রুম বট 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 বট।